ছোট্ট সোনামণিদের খুবই পছন্দের একটি রেসিপি চিকেন উইংস ফ্রাই রেসিপি। সেই সাথে বিকেলে চায়ের নাস্তায় বড়রা কিন্তু এটি খেতে পারেন। আশা করি আমার আজকের এই পুরো রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক মূল রেসিপি। চিকেন উইংস রেসিপির জন্য এখানে আমি 14 পিসের মতো চিকেন উইংস নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়েছি ভিনেগার। মশলার পরিমাণটা নিচে লেখা থাকবে, দেখে নেবেন। অ্যাড করছি চিলি ফ্লেক্স এবং ব্ল্যাক পেপার। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেওয়া হলে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছে। এখানে ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করাই ভালো। এটাকে রেস্টে রেখে দিয়েছি 30 মিনিটের মতো। চিকেন উইংস কোট করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি এবং ময়দাতেও অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স, চিলি পাউডার এবং জিরা গুঁড়া ও গোলমরিচের গুঁড়া। সামান্য পরিমাণে অ্যাড করে দিয়েছি আদা রসুন পেস্ট এবং স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়া হলে খুব ভালো করে হাতে আমি মিশিয়ে নেব। চিকেনটাকে 30 মিনিটের মতো রেস্টে রাখার পর আমি চিকেনটাকে কুট করে নেব। একটা চিকেন আমি করে দেখাচ্ছি। এখানে চিকেন উইংস পিস আমি হাতের সাহায্যে ময়দা দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরে মাখিয়ে নিয়েছি এবং অপর সাইডে একটা বাটিতে অল্প পরিমাণে পানিতে 10 থেকে 15 সেকেন্ডের মতো পানিতে ভিজিয়ে রেখে উঠিয়ে আবারও ময়দার উপরে দিয়ে দিলাম। আবারও হাতের সাহায্যে উইংসটাকে খুব ভালো করে হাত দিয়ে কোটিং করে নিচ্ছি। এক্সট্রা যে ময়দা ছিল হাতে আলতো করে ঝেড়ে নিয়েছি। এভাবে করে সবগুলো চিকেন উইংস আমি করে নিয়েছি কুটিং। অপর সাইডে মিডিয়াম হিটে তেলটা গরম হয়ে আসছে, সেই পর্যায়ে দিয়ে দিলাম চিকেন উইংসগুলো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। এক পাশ একটু ব্রাউন হয়ে আসলে অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আবারও উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব। খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। ঘরে থাকা খুব সামান্য মশলা দিয়ে চিকেন উইংস রেসিপিটি সহজভাবে তৈরি করে বিকেলের নাস্তায় পরিবেশন করা যায়। আমার রেসিপিটি মোটামুটি শেষ পর্যায়ে, আরেকটু ব্রাউন হয়ে আসলে আমি উঠিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে উপর থেকে কতটা ক্রিস্পি ভাব এবং ভিতরে আমি আশা করছি খুবই সফট হবে আর খেতেও অসম্ভব মজার একটি রেসিপি।
ভালো লাগলে অবশ্যই মাসে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।